আজকে সকালবেলার যে নাস্তাটি করছে এটি হচ্ছে আলু দিয়ে পরোটা করব অর্থাৎ আলু পরোটা তো তার জন্য ময়দা নিয়ে নিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ ময়দা আপনার যতটুকু ময়দা লাগবে অতটুকুই নেবেন এখানে মাপ যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর লবণ দিয়ে দিলাম এখানে এক চা চামচ চিনি দিয়ে দিলাম এক চা চামচ তো লবণটা দিয়ে একটু মিশিয়ে তারপর একটু চেক করে দেখবেন লবণটা হয়েছে কি না তো যা হয়ে গেছে এক চা চামচ চিনি এক চা চামচ লবণ দিয়ে একটু মিক্স করে এখন দিয়ে দিচ্ছি তেল তেল এখানে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিতে হবে তেলটা দিয়ে খুব ভালোভাবে শিফট করতে হবে আপনি যত ভালোভাবে মেশাবেন মাখানোর উপরে ডিপেন্ড করে পরোটার টেস্টটা তো আপনি যত ভালোভাবে মাখাবেন এই আলু পরোটাটা তত ভালো হবে তত সফট হবে টেস্ট হবে তো যাই হোক খুব ভালোভাবে সিফট করে নিয়েছি দেখেন মাখানোটা খুবই সুন্দর হয়েছে যে প্রত্যেকটা ময়দার সাথে যেন একদম তেলগুলো খুব ভালোভাবে মিশে যায় তো সেভাবে মিশিয়ে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত ডো করিনি দেখেন কতটা সুন্দর ডো হয়েছে এখন আমি ঢেকে রেখে দেবো টাইট করে রেখে দেব দুই ঘন্টা বা এক ঘন্টার জন্য সময় কম থাকলে এক ঘন্টা আর যদি বেশি থাকে তাহলে দুই ঘন্টার জন্য রেখে দেবেন তো এখানে এখন আমি ভর্তাব করব তো আলুগুলোকে পানি দিয়ে সেদ্ধ করেছি তো আলুগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পানিটা একদম শুকিয়ে জাস্ট একটু আলুগুলো একটু পোড়া হয়ে যাবে ওই পর্যায়ে আলোগুলো নামিয়ে নেবেন তাতে আলোগুলো টেস্টটা খুব ভালো আসবে পাঁচে আসবে না তো শুকনো মরিচগুলো টেলে নিয়েছি কালো করে তারপর প্রথমে শুকনো মরিচগুলোকে একটু লবণ দিয়ে এভাবে ডলে নেব তাতে মরিচগুলো খুব তাড়াতাড়ি ভাঙবে আর এই মরিচগুলো খুব মচমচে থাকবে যখন আপনি শুরুতেই লবণটা দিয়ে এরভাবে এভাবে ভেঙে নেবেন তো শুরুতেই আপনি পেঁয়াজের সাথে দিবেন না পেঁয়াজের সাথে দিলে শুকনো মরিচগুলো সফট হয়ে যাবে আর এটা গুঁড়া গুঁড়া হবে না তো পেঁয়াজ ধনেপাতা এখানে কোনো ধরনের মাপ নেই পেঁয়াজ ধনে পাতা আর কাঁচামরিচ এগুলো দিয়ে এখানে আপনি তেল মিক্স করতে পারেন তবে আমি তেল মিক্স করছি না তেল দিলে আপনি সরিষার তেল দিবেন এটা কিন্তু একটা আরেকটা রেসিপি আপনারা পেয়ে গেলেন এভাবে আলু ভর্তা করে তা আলু যেভাবে আমরা ভর্তা করে ভাতের সাথে খাই সেভাবে এক ভিডিওতে দুটো রেসিপি পেয়ে গেলেন আপনারা একটা হচ্ছে আলু ভর্তা একটা হচ্ছে আলু পরোটা তো এখানে আলু পরোটা বানাতে যেয়ে আলু ভর্তাটাও দেখে ফেললেন তো এইভাবে মাখিয়ে আপনি এখানে তেল দিয়ে দিতে পারেন তেল দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখতে পারেন যাকে আমি তেল ছাড়াই করলাম আর আলুগুলো যখন সেদ্ধ করবেন তখন যেন আলুতে কোনো রকম পানি না থাকে আলুগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে পানি শুকিয়ে আলুগুলো একটু পরোপোড়া হয়ে যায় তাহলে সেই আলুগুলো খেতে ভালো লাগবে আর এক ঘন্টা পর আমি খামিরটা আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়েছে আর আপনি যদি দুই ঘন্টা রাখতে যান তাহলে আরও নরম হবে খুবই সুন্দর হবে তো এইভাবেই কিন্তু আপনি মোগলাই বানাতে পারেন মোগলার জন্য খামিরটা এইভাবেই করে তো আমি ভাগ করে নিচ্ছি সমান সমান যদি ভাগ করেন তাহলে প্রত্যেকটা পরোটাগুলো একদম সমান সমান হবে ছোট বড়ো হবে না তো এইভাবে করে আবার আমি রেখে দিব আরও আমি এক ঘন্টার জন্য রেখে দেবো বা আধা ঘন্টার জন্য রেখে দিব যে বলে আপনি এইভাবে বল বল করে রাখবেন তো সেই সেখানে তেল ব্রাশ করে দিয়ে তারপরে রেখে দিবেন তাহলে এক ঘন্টার জন্য যে রেস্টে রেখে দিবেন রেস্টে রাখার পর আপনি সুন্দরভাবে স্মুথলি একটা একটা করে তুলে আপনি পরোটা বানাতে পারবেন সেখানে একটার সাথে আর একটা লাগবে না তো যাই হোক আমি সুন্দরভাবে দেখেন এতটা সফট হয়েছে যে খুব সুন্দরভাবে বলগুলো হয়ে গেল আবার ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখেন একটা যখন তুলবো তখন খুব সুন্দরভাবে উঠে আসবে যেহেতু আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম এই জন্য এখন ওপরে একটু আমি একটু ময়দা দিলাম আপনি হাত দিয়ে যদি এভাবে চেপে চেপে করতে চান তাহলে ময়দা না দিয়ে তেলটা দিবেন তেলটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে করে ফেলবেন এখানে বেলার কোনো প্রয়োজন নেই তো একটু ছড়িয়ে তারপরে সেই ভর্তাটা আলু ভর্তাটা এভাবে দিয়ে তারপরে এটাকে আমি দেখেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি তো এইভাবে আপনি মুড়িয়ে নেবেন তো এইভাবে সুন্দর করে পেঁচিয়ে নেবেন তা যাতে ভেতর থেকে যখন এইভাবে চাপ দিবেন এখানে আপনি বেলতে পারেন বা আমার মতো আমি হাতে তেল দিয়ে বা উপরে তেল দিয়ে তারপরে চেপে চেপে দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম এখানে আমি কোনো রকম বেলাবেলির ঝামেলা করিনি তো আপনি এইভাবে হাতে চেপে চেপে করতে পারেন একটু তেল দিয়ে উপরে তেল যখন দিবেন তখন এমনিতেই নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ছড়ে যাবে আর যে প্লেটে রাখবেন সেই প্লেটে তেল ব্রাশ করে রাখবেন যখন আপনি ভাজার জন্য তুলবেন খুব স্মুথলি উঠে আসবে তো আমি আরেকটি আপনাদের দেখাচ্ছি একটু উপরে তেল দিয়ে এই এটার মধ্যে আগে থেকেই আমি একটা আপনাদের দেখিয়েছি কিভাবে ভিতরে আলু ভর্তাটা ভরে তারপর পরে এইভাবে ছড়ায় তো সেটা দেখিয়েছি বলে আর আলু ভর্তাটা ভরলাম না তো এখন আমি চুলায় চলে এসেছি ভাজার জন্য তো আগের থেকে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি তো এভাবে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে আবার একটু ছড়িয়ে দেবেন তা হলে যখন আপনি হাত দিয়ে তুলবেন তখন একটু জমে যায় একদম একসাথে হয়ে যায় সেটা যাতে না হয় খুব সুন্দরভাবে হয় তো একবার যখন হয়ে আসবে একটু হয়ে আসবে কয়েক সেকেন্ড পর আপনি উলটিয়ে দিয়ে এইভাবে আমি ডালটা দিয়ে ভাজব আজকে আপনি এটাকে ঘি দিয়ে ভাজতে পারেন বা সয়াবিন তেল দিয়ে কুকিং তেল যেটা যে তেল দিয়ে রান্না করেন সেই তেল দিয়েও ভাজতে পারেন এটি আপনার ইচ্ছে তো ঘি ডালডা বাটার এগুলো দিয়ে ভাজলে সে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে তো যাই হোক তো এইভাবে এক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে একটি স্প্যাচোলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বা হাত দিয়ে করবেন তো এরকম স্টিল বা সিলভারের কোনো স্প্যাচলা দিয়ে করবেন না তাতে খোঁচা লেগে আলোগুলো বের হয়ে আসতে পারে তো এইভাবে সফট যেই স্প্যাচলাগুলো আছে বা হাত দিয়েও আপনি হাতের মধ্যে টিস্যু নিয়ে তারপর পরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও যদি ভাজেন সব দিক দিয়ে খুব সুন্দরভাবে ভাজা হবে তো একবার যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দিবেন আর আমি চুলার হিট মিডিয়াম হিটে করেই আমি ভেজে নিচ্ছি তো দেখেন ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে আমি আরেকটি ভেজে দেখাচ্ছি আপনাদের আজকে আমি ডালটা দিয়ে ভাজছি আলু পরোটা যদি কেউ ডাল বা কোনো রকম তেল বা বাটার কোনো রকম ঘি দিয়ে না ভাজতে চান তাহলে এমনিতেও ভাজতে পারেন এমনিতেও আপনি যেহেতু এটার সাথে এখন আমি খামিরটা বানিয়েছি তখন তেল দেওয়া হয়েছে তো যারা তেল পছন্দ করেন না তেল ঘি পছন্দ করেন না এভাবে ভেজে নিতে পারেন রুটির মতো করে তো দেখেন কতটা সুন্দর হয়েছে তো হয়ে গেছে আমার আজকের আলু পরোটা আপনাদের দেখাচ্ছে কতটা মচমচে আর সবগুলো পরোটা একদম একই মাপ হয়েছে একদম সমান হয়েছে যে ঠিকটা একদম খুব সুন্দর হয়েছে আশা করব আমার আজকের আলু পরোটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করে শেয়ার করে দেবেন প্রতিদিনের নতুন নতুন রেসিপি পেতে হলে এই পেস্টটি ফলো করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ